গুড মর্নিং আজকে আমরা আমাদের অঙ্ক বই থেকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ কঠিনতর ভাগ সম্পর্কে তোমরা প্রত্যেকে তোমাদের অঙ্ক বইতে পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ খোলো দেখো ভাগ সম্পর্কে কি বলছে কোনো একটি বড় সংখ্যা থেকে একটি ছোট সংখ্যা কতবার বিয়োগ করা যায় তা জানা সহজ পদ্ধতিকে ভাগ বলে ধরো এখানে আমি দুটি সংখ্যা নিয়েছি একুশ আর তিন একুশ হলো বড় সংখ্যা তিন হলো ছোট সংখ্যা একুশ থেকে তিন কতবার বিয়োগ করা যায় এটা জানার সহজ প্রক্রিয়া হলো ভাগ অর্থাৎ বিয়োগের সহজ প্রক্রিয়া আমরা যেমন আগের গুণের চ্যাপ্টারের ক্ষেত্রে দেখেছিলাম যে যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া হলো গুণ আমরা একইভাবে বলতে পারি বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া হলো ভাগ চলো আগে বিয়োগটা করে দেখি তারপর কিভাবে সহজেই ভাগ করলে উত্তরটা মিলে যায় সেটা দেখব একুশ থেকে আমরা যদি তিন বিয়োগ করি কত হবে একুশ থেকে তিন